শীতের সন্ধ্যায় এক কাপ চায়ে এক কাপ একটা চুমুক দিলে আপনার মন শান্তিতে ভরে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই চায়ের কাপে চুমুক দিয়ে আমার মনে শান্তি এসেছে কিনা এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো শান্তি এসেছে। মন কি পুরোপুরি শান্ত হয়ে গেছে? না, মন পুরোপুরি শান্ত হয়নি। মন পুরোপুরি শান্ত হয়নি কারণ বাংলাদেশ আসলে হোয়াইট ওয়াশটা করতে পারলো না ইন্ডিয়াকে। আর যদি জিজ্ঞাসা করেন শান্তি কিসের, শান্তি এখানেই যে সিরিজটা অন্তত জেতা গেছে এবং আমি যতটা শান্তি পেয়েছি সিরিজ জিতে, বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন দাস তিনিও সিরিজ জিতে এতটাই শান্তি পেয়েছেন। লিটন দাস প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে, প্রথম ম্যাচের আগের প্রেস কনফারেন্সে বলেছিলাম এই ট্রফিটা আমাদের কাছে রাখতে চাই, এটা রাখতে পেরেছি এবং যে কোনো ক্যাপ্টেনের জন্যই এর চেয়ে ভালো আর কোনো শুরু হতে পারে না ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে। এবং আমিও যেহেতু সিরিজটা জিততে পেরেছি, ট্রফিটা নিজেদের দেশে রেখে দিতে পেরেছি, নিজেদের কাছে রেখে দিতে পেরেছি, তার জন্য আমি স্বভাবতই খুশি। লিটন দাসের প্রেস কনফারেন্স থেকে উল্লেখযোগ্য আর যেসব ঘটনা ছিল সেটা হলো আরেকটা, সেই ঘটনাগুলোর মধ্যে আরেকটা হলো যে 350ও যদি করতে পারতো ইন্ডিয়া, যদি 350-র মধ্যেও বাংলাদেশ ইন্ডিয়াকে আটকাতে পারতো তাহলে বাংলাদেশ কিন্তু চেস করতে পারতো এবং তখন ওই স্কোরটা চেজে বলছিল। কিন্তু যখনই 400 হয়ে গেছে তখন এত প্রেশার নিয়ে 400 চেস করার মতো আসলে বাংলাদেশের এই সেই এক্সপিরিয়েন্সটা নাই। কেন নেই? কারণ এর আগে কখনও কোনো দল বাংলাদেশের এগেনস্টে 400ও করেনি, কখনও কোনো ক্রিকেটার বাংলাদেশের এগেনস্টে ডাবল সেঞ্চুরিও মারেনি। সুতরাং যেহেতু সব কিছুই বাংলাদেশের জন্য একেবারেই নতুন ছিল, সেখান থেকে আসলে বাংলাদেশ 410 রান চেস করে জিততে পারেনি বা জেতার কখনো ধারে কাছেও যেতে পারেনি। উইকেট নিয়ে অনেকের কথা, অনেকে অনেক ধরনের কথা বলছেন। উইকেট সকাল থেকে মানে ম্যাচ শুরু হওয়ার পর থেকে, উইকেট দেখার পর, ঈশান কিশান ইনিংস দেখার পর উইকেট নিয়ে হাজার রকমের কথা হয়েছে। কেউ বলছে এমনই উইকেট থাকবে বিশ্বকাপে যেখানে বাংলাদেশ ভালো করতে পারবে না, কেউ আবার কেউ কেউ বলছেন যে না, এই উইকেট বেশি ব্যাটিং সহায়ক ছিল। বিশ্বকাপে স্পোর্টিং উইকেট থাকবে, মিরপুরের চেয়ে ভালো উইকেট থাকবে, কিন্তু একেবারে কি এমন পাটা উইকেট থাকবে? না, একেবারে এমন পাটা উইকেট থাকবে না। আমরা এর আগে 2019 বিশ্বকাপ দেখেছি ইংল্যান্ডে, সেখানে কিন্তু একেবারে যে খুব পাটা উইকেট, প্রত্যেক ম্যাচে 400-র উপর রান হয়েছে, 350-র উপর রান হয়েছে, তেমন উইকেট ছিল না। ব্যাটিং উইকেট ছিল, যেটা টুর্নামেন্ট যত সামনে যাবে গেছিল তত কিন্তু ধীরে ধীরে একটু বোলিং সহায়ক হয়ে গিয়েছিল। 2023 বিশ্বকাপেও কিন্তু সেই ধরনের উইকেট থাকার কথা, একেবারে আজ যেমন 400+ রানের উইকেট ছিল এরকম উইকেট প্রত্যেক ম্যাচে থাকার কথা নয়, থাকবে না। কিন্তু লিটন দাস তিনি বলেছেন যে এমন উইকেটে আমাদের আরও বেশি খেলা দরকার, এমন উইকেটে খেলা, যেহেতু পুরো বিশ্বই এমন উইকেটে খেলছে, যেহেতু পুরো বিশ্বই 300+ রানের উইকেটে খেলছে, 350 রানের উইকেটে খেলছে, সেহেতু আমাদেরও এমন উইকেটে খেলা দরকার। এবং বিসিবি লিটন দাসের এই আকুতির কথা শুনবে কি না জানি না, তবে সম্ভবত বিশ্বকাপের আগে যে বাংলাদেশে আরও 12টা ওয়ানডে আছে, সেই 12টা ওয়ানডেতে এই ধরনের কিছুটা ব্যাটিং উইকেট হলেও বাংলাদেশ দলকে প্রোভাইড করা দরকার। দেশের মাটিতে 6টা ওয়ানডে আছে, ইংল্যান্ডের এগেনস্টে 3টা, আয়ারল্যান্ড এগেনস্টে 3টা, কিছুটা হলেও ব্যাটিং সহায়ক উইকেট আমার মনে হয় দেওয়া যেতে পারে। এই গেল বাংলাদেশের ঘটনা। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইন্ডিয়ার ঘটনায় যদি আসি তাহলে ইন্ডিয়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, আমরা সিরিজটা একটা হাইয়ের ওপর শেষ করতে চাই, সিরিজটা শেষ ম্যাচটা জিতে শেষ করতে চাই, সেটা ইন্ডিয়া জিতেছে। এবং ঈশান কিশান বাংলাদেশের এগেনস্টে 100 মারা প্রথম ব্যাটার হয়ে গেছেন, সবচেয়ে কম বলে 100 মারা ব্যাটার হয়েছেন, সবচেয়ে কম বয়সে 100 মারা ব্যাটার হয়েছেন। এবং ঈশান কিশানের সেই সেঞ্চুরি, সেই ইনিংসকে কিন্তু লিটন দাসও বলেছেন তার দেখা সেরা ইনিংস। সব মিলিয়ে দুই দলের মধ্যে এই সিরিজে যে খুব বেশি পার্থক্য ছিল তেমন নয়, প্রথম দুটা ম্যাচ যে কোনো দু দলের মধ্যে যে কেউ জিততে পারতো, কিন্তু বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ প্রেশারের মধ্যে তাদের কনফিডেন্স শো করেছে, প্রেশারের মধ্যে সাহস শো করেছে, এর জন্য বাংলাদেশ সিরিজটা জিতে গেছে। আবারও বলছি দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু যেহেতু বাংলাদেশ দল সিরিজ জিতেছে তার জন্য আসলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশ সেরা দল ছিল এই সিরিজে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ, টেস্ট সিরিজ শুরু হবে। টেস্টে কিন্তু বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ, ইন্ডিয়ার জন্য অনেক দুর্বল প্রতিপক্ষ, এখানে অস্বীকার করার কিছু নেই। আমি বলছি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে দেয়ার নো ডাউট দ্যাট উই আর উইকার ইন টেস্ট ক্রিকেট। আসলেই আমরা টেস্ট ক্রিকেটে দুর্বল, এখানে কোনো ডাউট নেই। কিন্তু টেস্ট ক্রিকেট যে দুটা ম্যাচ আছে, সেই দুটা ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই দুটা ম্যাচে আমাদের দেশের মাটিতে ম্যাচ, হোম সিরিজের ম্যাচ, হোম সিরিজ, সেখানে এই দুইটা ম্যাচে আমাদের সম্ভাব্য ফলাফল কী হতে পারে? দুইটা ম্যাচের মধ্যে অন্তত পক্ষে একটা ম্যাচ ড্র করা উচিত, এবং সেই ড্রটা এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই যে পেছনে 4টা 5টা উইকেট আছে, এই এই উইকেটগুলোর মধ্যে যে উইকেটে টেস্ট হবে সেই উইকেটে ড্রটা অ্যাটলিস্ট হওয়া উচিত। যেহেতু এই এই মাঠ ব্যাটিং উইকেট প্রডিউস করে, সেহেতু যদি প্রথম টেস্টেও ব্যাটিং উইকেট পাওয়া যায়, বাংলাদেশ দল যদি আগে ব্যাট ধরে
মোটামুটি 150 ওভার খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু হার এড়াতে পারবে বাংলাদেশ দল আমার মনে হয়। এবং বাংলাদেশ দলে হার এড়াতে কিছু কিছু ক্রুশাল ব্যাটার আছে যাদের ভালো করতে হবে, সেসব নিয়ে আলাদা আরেকদিন আলোচনা করব। তবে যেহেতু সিরিজটা বাংলাদেশ জিতেছে সেহেতু বাংলাদেশের কনফিডেন্স বেশি, এবং কনফিডেন্স এবং সাহস শো করে যদি টেস্টেও খেলা যায়, অন্ততপক্ষে প্রথম টেস্টে খেলা যায়, তাহলে আমার মনে হয় প্রথম টেস্টটা ড্র করা সম্ভব। আর মিরপুর ইউ নেভার নো, মিরপুরের উইকেট কেমন হবে, মিরপুরে দেখা যেতে পারে আড়াই দিন তিন দিন সাড়ে তিন দিনেও টেস্ট শেষ হয়ে গেছে, এবং মিরপুরে যেহেতু স্পিনিং উইকেট হয় স্পিনেও ইন্ডিয়া এগিয়ে থাকবে, সুতরাং বাংলাদেশ কোনোভাবেই আসলে ফেভারিট নয়। তবে অন্ততপক্ষে একটা টেস্ট ড্র করুক বাংলাদেশ এমনটাই চাইবো। আর ড্র করার সম্ভাবনা এবার খুব বেশি, কারণ বাংলাদেশ কিন্তু ওয়ান ডে সিরিজটা জিতে খুব কনফিডেন্সে হাই হয়ে আছে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষে ফলাফল বাংলাদেশ 2 ইন্ডিয়া 1। এই মাঠেই তিন দিন পরে শুরু হবে প্রথম টেস্ট, সেখানেও আমরা থাকব। প্রথম টেস্টের আগে আবার আপনাদের সাথে দেখা হবে, দুই দল নিয়ে আলোচনা করব, প্রিভিউ ম্যাচ প্রিভিউ দিব, কার কতটা সম্ভাবনা সেসব জানাবো। ততক্ষণ পর্যন্ত আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি।